কলকাতার বউবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনী। 3 ঘন্টা পরেও পুরোপুরি নেভানো যায়নি আগুন। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কখন ঘটল, কিভাবে লাগলো এই আগুন, এই ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। বউবাজারের বহুতলে আগুন। বহুতলের বেসমেন্টে রাসায়নিক গুদামে আগুন, উপরের তলার ফ্ল্যাটের আবাসিকদের মধ্যে আতঙ্ক, সংকীর্ণ রাস্তায় আগুন নেভাতে সমস্যায় পড়েছে দমকল। এখনও পর্যন্ত 3টি ইঞ্জিন কাজ করছে। কলকাতার এই বহুতলটির বেসমেন্টে রাসায়নিকের গুদাম, উপরের তলায় আবাসন, সেখানে আবাসিকরা রয়েছেন। 7তলা ভবনে বেসমেন্টে রয়েছে গুদাম, সেখানে রয়েছে রাসায়নিকের ড্রাম, সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটেছে, সেখানে ঢুকতে পারছেন না দমকল কর্মীরা। ওই বেসমেন্টে ঢোকার ও বেরোনোর পথ একটি, সেটি বন্ধ ছিল। পিছনের একটি গেট কেটে আপাতত ব্যবস্থা করা হয়েছে। আপাতত বেসমেন্টে ঢুকে আগুনের উৎস খোঁজার চেষ্টা চলছে। এই আবাসনে একাধিক অফিসও রয়েছে, সেখানে বহু দাহ্য পদার্থ মজুত রয়েছে। ঘিঞ্জি ঘন বসতিপূর্ণ এলাকা এটি, ঘিঞ্জি ঘন জনবসতিপূর্ণ এলাকা এটি। পাশেই রয়েছে আরও ভবন, ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আপাতত দমকল কর্মীরা আবাসনে আটকে থাকা ব্যক্তিদের নামিয়ে আনার কাজ করছেন, অনেককেই নামিয়ে আনা হয়েছে। ওই গুদামের একাধিক দরজা ছিল, কিন্তু সকালে সবই তালাবন্ধ ছিল, ফলে প্রথমে ঢুকতে খুব সমস্যায় পড়েন দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণ চেষ্টার পরে বেসমেন্টে পৌঁছতে পেরেছেন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে তারা দেখেন ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা, তারপরেই দেখা যায় বেসমেন্টের থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। দমকল এলেও সামনের রাস্তা শুরু হওয়ায় প্রথমে দমকল ঢুকতে সমস্যা হয়, পরে তার কাছে পৌঁছন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রবল শব্দ হচ্ছিল। তাদের ধারণা, ওই গুদামে 8টি ড্রাম রাখা হয়। আগুন লাগার কারণেই প্রবল দাহ্য ওই 8টি ড্রামে বিস্ফোরণ হয়েছে, সেই কারণেই এমন আওয়াজ পাওয়া গিয়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে আগুন লাগামে আনতে পেরেছেন দমকল কর্মীরা। তবে ঘন্টা 3েক পরেও পুরোপুরি নেভানো যায়নি আগুন। কিন্তু ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে এখনও পর্যন্ত কেউ আহত বা নিহত হননি।